প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রুমানা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ, কুমিল্লা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এ অধ্যায়ে আছি। আমরা গত ক্লাসে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ক্রিয়া সমীকরণ পর্যন্ত পড়েছি। আজকে আমরা পরবর্তী টপিকস অর্থাৎ দি ব্রগলির তরঙ্গ পড়ব। প্রত্যেকটি চলমান বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। এই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। আবিষ্কারকের নাম অনুসারে একে দি ব্রগলি বস্তু তরঙ্গ বলে। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলে। এখন দেখো, একটি ফোটনের শক্তি ইকুয়াল টু HF, এটা আমরা গত ক্লাসে শিখেছি। একটি ফোটনের শক্তি ইকুয়াল টু HF পূর্বেই শিখেছি, এখন তোমরা জানো। আবার এখানে ইকুয়াল টু MC² তোমরা জানো, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া থেকে, ভর শক্তি সমীকরণ থেকে আমরা ইকুয়াল টু MC² এটা জানি। তাহলে ইকুয়াল টু এর জায়গায় আমরা এখানে MC² বসায় দিচ্ছি, HF এর জায়গায় HF, এখানে MC² জায়গায় এই যে একটা সি এখানে নিয়ে চলে নিয়ে আসলাম। তাহলে MC ইকুয়াল টু HF বাই সি দাঁড়াচ্ছে। এখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর আগে তোমরা এটা সাথে পরিচিত আছে প্লাঙ্কের ধ্রুবক। M হচ্ছে গিয়ে ফোটনের ভর, তারপর C হচ্ছে গিয়ে আলোর বেগ, আর F হচ্ছে গিয়ে এখানে ফোটনের কম্পাঙ্ক। আবার ফোটনের ভরবেগ পি, ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ পি ইজ ইকুয়াল টু ভর ইনটু ব্যাগ, এখানে ভর হচ্ছে ফোটনের ভর আর ব্যাগ হচ্ছে আলোর ব্যাগ। তাহলে ফোটনের ভরবেগ পি ইকুয়াল টু MC, MC ইকুয়াল টু আমরা আবার জানি HF বাই সি। তাহলে পি ইকুয়াল টু HF বাই সিও আমরা বসাতে পারি। এখন সি ইকুয়াল টু আবার এফ ল্যামডা, মানে ভি ইকুয়াল টু এফ ল্যামডা তোমরা এর আগে শিখেছো, তাহলে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এবার সি এর জায়গায় আমরা এই এফ ল্যামডাটা বসিয়ে দিব। এই যে দেখো, পি ইজ ইকুয়াল টু এই যে HF বাই সি এর জায়গায় বসিয়ে দিলাম এফ ল্যামডা, এখানে FF চলে যাচ্ছে, তাহলে ল্যামডা, সুতরাং ল্যামডা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই পিটা যদি এখানে চলে আসে ল্যামডা ইকুয়াল টু দাঁড়াচ্ছে H বাই পি সমান সমান H বাই MV। এখানে MV হলো কণিকার ভরবেগ। এই সমীকরণ ব্যবহার করে যে কোনো গতিশীল কণার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আবার এই সমীকরণকে দা ব্রগলি সমীকরণ বলা হয়, যা দিয়ে পদার্থকণিকার তরঙ্গ ধর্ম প্রকাশিত হয়। এখন আমাদের এটা মুখস্থ মনে রাখতে হবে, তাহলে এটা দিয়ে আমরা অঙ্ক করব। দেখো, একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটি প্রোটনের ব্যাগ কত হলে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 2.64 × 10⁻¹⁴ মিটার হবে। এখন আমরা এইটা জানি, এই যে দেখো আমরা জানি এই ল্যামডা ইকুয়াল টু HMv। এখানে বসে প্রোটনের ব্যাগ, মানে ভিটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। এই যে দেখো, ভি ইকুয়াল টু H, এই ভিটা যদি এখানে চলে আসে ল্যামডাটা এখানে চলে আসবে, তাহলে ভি ইকুয়াল টু HMλ। এখন এখানে কী দেওয়া আছে দেখো, এই যে এম, এম হচ্ছে প্রোটনের ভর। একটা প্রোটনের ভর আমরা জানি 1.67 × 10⁻²⁷ kg, আর এইচ হচ্ছে কি, এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, 6.63 × 10⁻³⁴ জুল সেকেন্ড। আর ল্যামডা, যে তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু 2.64 × 10⁻²⁷, আমার এখানে ভুল এসেছে, এখানে যেটা দে আছে এখানে 27 হবে, না হলে এখানে 14 হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে লিখে ফেলবা। ব্যাগ ভি ইকুয়াল টু বের করতে হবে। এখন এগুলো সবগুলোর মান যদি আমরা বসিয়ে দেই, এই এইচ এর মান, এম এর মান, ল্যামডার মান বসিয়ে দেই, তাহলে ভি ইকুয়াল টু দাঁড়াবে এটা, এটা দাঁড়াবে, তোমরা ক্যালকুলেটারে করে বসিয়ে নিবা। এরপরে আসো আমরা দেখি কম্পটন ক্রিয়া।
উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুটা যদি ইলেকট্রন হয় সাথে লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এ বিক্ষিপ্ত হয় তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এই ঘটনাকে কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব বলা হয়। আসো একটা চিত্র দিয়ে আমরা দেখি। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, উচ্চ শক্তিসম্পন্ন ফোটন, এটা হচ্ছে কি আপতিত ফোটন। আপতিত ইনসিডেন্ট ফোটন মানে আপতিত ফোটন। আপতিত ফোটনকে আমরা ল্যামডা আই দ্বারা প্রকাশ করেছি। উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে, লক্ষ্যবস্তুটা এখানে ইলেকট্রন, এই যে টার্গেট ইলেকট্রন, এখন এই লক্ষ্যবস্তুটা হচ্ছে ইলেকট্রন, এই ফোটনটা এসে ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়। এই যে দেখো এখানে এ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এই যে স্কেটার্ড ফোটন, এই যে এটা এই বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এই ফোটনটা বিক্ষিপ্ত হয়। তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এই যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। এই ঘটনাটাকে বলা হয় কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব। এই যে এই ঘটনাটা ঘটলো, আমরা এখানে একটা ফোটন আপতিত করলাম উচ্চ শক্তিসম্পন্ন, এসে এটা একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে এটাই যে বিক্ষিপ্ত হয়ে গেল, একটা বিক্ষিপ্ত হলো। আর এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা, এই যে বিক্ষিপ্ত স্কেটার্ড ফোটন হচ্ছে কি বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা এফ দ্বারা প্রকাশ করছি। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এই আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব বলবো। এখন আসো, আপতিত বিকিরণের অভিমুখের সাপেক্ষে বিক্ষিপ্ত বিকিরণ যদি থিতা কোণ উৎপন্ন করে, এই যে এসে আপতিত হলো, এই আপতিত কোণের সাপেক্ষে বিক্ষিপ্তটা থিতা কোণে বিক্ষিপ্ত হলো, হ্যাঁ বিক্ষিপ্ত হয়, এবং ল্যামডা আই ও ল্যামডা এফ যদি আপতিত ও বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হয়। আমি আগেই বলেছি ল্যামডা এটা হচ্ছে গিয়ে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা এফটা হচ্ছে বিক্ষিপ্ত, এই যে স্কেটার্ড ফোটন মানে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হবে ডেল ল্যামডা। ডেল দ্বারা বোঝায় পার্থক্য, ডেল ল্যামডা পার্থক্য হচ্ছে গিয়ে বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এখানে বলেছি যে বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়, এই যে বিক্ষিপ্ত যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা এটা আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে, এই জন্য এটা মাইনাস আগে হবে। ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই সমান সমান এইচ বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস থিতা। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর আগে তোমরা এইচের সাথে পরিচিত আছো। এম নট হচ্ছে ইলেকট্রনের নিশ্চল ভর, এটা তোমরা মুখস্থ মান জানো। সি ইকুয়াল টু হচ্ছে কি আলোর বেগ, তাহলে এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে আমরা ম্যাথ করব, যখন গণিত করব তখন এটা ইউজ করব। এখন আরেকটা আসো আমরা দেখি, একটু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা কি দেখো আসি, নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তার গুণফল এইচ কাট এর সমান অথবা বৃহত্তর, কখনোই এর চেয়ে ছোট হবে না। দেখো একটু গাণিতিকভাবে দেখলে তোমরা বুঝতে পারবা, দেখো গাণিতিকভাবে এই ডেলেক্সটা হচ্ছে গিয়ে অবস্থান, নির্দিষ্ট দিকে কোনো কোনার অবস্থান, ডেলেক্সটা হচ্ছে গিয়ে অবস্থান ও ভরবেগ নির্ণয়ে, যে ডেলপিটা হচ্ছে গিয়ে ভরবেগ, তাহলে ডেলেক্স ডেলপি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কাট। এই যে দেখো ভরবেগ, ভরবেগ ও অবস্থান, অবস্থান ও ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তার গুণফল, এই দুইটা নির্ণয়ের অনিশ্চয়তার গুণফল হচ্ছে গিয়ে এইচ কাটের সমান, এই সমান চিহ্নিত হয় এইচ কাটের সমান হবে অথবা বড় হবে, কখনোই ছোট হবে না। কিন্তু বর্তমানে এই নীতি সংশোধিত গাণিতিক রূপ হচ্ছে, বর্তমানে এই নীতি সংশোধিত গাণিতিক রূপ এসেছে, জাস্ট সংশোধিতটা কি এইচ কাট হচ্ছে হাফ এইচ কাট, এইচ কাট না হয়ে হাফ অফ এইচ কাট হবে, মানে অর্ধেক হবে এইচ কাট, এইচ কাটটা। এখন দেখো শক্তি ও সময়ের অনিশ্চয়তার নীতি হলো, এখানে ডেল ইটা এই এই অনিশ্চয়তার নীতি দিয়ে আমি এটা বসাচ্ছি, ডেল ই হচ্ছে গিয়ে শক্তি আর টি হচ্ছে গিয়ে সময়, তাহলে শক্তি ও সময়ের অনিশ্চয়তার নীতি যেটা ডেল ই ডেল টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হাফ অফ এইচ কাট, আমাদের এগুলো অঙ্কের জন্য মনে রাখতে হবে। আর এটা মনে থাকলে তোমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা লিখতে পারবা, এই যে ভর অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার গুণফল এইচ কাটের সমান অথবা
বৃহত্তর। এখন আমরা যতটুকু পড়েছি এগুলোর উপরে তোমাদের একটু বাড়ি কাজ দিব, তোমরা বাসায় সুন্দর করে করে ফেলবা। দেখো, প্রথম যেটা দিয়েছি, ফোটন ব্যবহার করে একটি মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণুর মধ্যকার ইলেকট্রনের অবস্থান 0.2 অ্যাংস্ট্রম দূরত্বের মধ্যে নির্ণয় করার সময় ইলেকট্রনের ভরবেগ নিরূপণে অনিশ্চয়তা কত হবে। একটু আগে যেটা আমরা অনিশ্চয়তা নীতি শিখেছি সেটা দিয়ে আমাদের করতে হবে। আমি তোমাদের একটু হিংস দিয়ে দিই, বাকিটা তোমরা করে নেবা। এখানে দেখো, আমরা যেটা অনিশ্চয়তার নীতি শিখেছি, ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হাফ এইচ কাট। এখানে আমাদের ডেল পিটা বের করতে হবে, ডেল পিটা দিয়ে ডেল এক্সটাকে এখানে নিয়ে আসবা। আর এখানে যেটা দেয়া আছে, দেখো ডেল এক্সটা দেয়া আছে এই যে ইলেকট্রনের অবস্থান, এই যে ডেল এক্স ইকুয়াল টু 0.2 অ্যাংস্ট্রম এটা দেওয়া আছে। আবার 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার এটা আমরা জানি, তাহলে অ্যাংস্ট্রমটা উঠে 10 ইনভার্স 10 মিটার হয়ে যাবে। আর এইচ কাট ইকুয়াল টু আমরা জানি এখানে 2 পাই, পাই লেখাটা আসে নাই, তোমরা লিখে ফেলবা এইচ কাট ইকুয়াল টু h/2π, তোমরা 2π দিয়ে দিবা। এখন এই যে এইচ এর মান আবার তোমরা জানো, যেটা এইচ এর মান তো আমরা জানি 6.63 × 10⁻³⁴ জুল সেকেন্ড, এইচ এইচ এর মানটাও এখানে বসিয়ে দিতে হবে। এখানে যেটা করতে হবে, এইচ কাটের জায়গায় h/2π বসাই দিবা, এখানে 2π, 2 এর সাথে একটা পাই বসিয়ে দিবা। পাই এর মান তো তোমরা নিশ্চয়ই জানো, পাই এর মান কত, 3 পাই, সেটা বসিয়ে করে ফেলবা। এই যে এখানে পাইটা বসিয়ে দিবা, পাইটা বসিয়ে দিবা, আর এইচ হাফ থাকবে এইচ কাটের জায়গায় h/2π বসিয়ে দিবা, আর এইচ এর মানটা বসিয়ে দিবা, আর ডেল এক্স এর মানটা বসিয়ে দিবা, শুধু ডেল পিটা বের করতে হবে। এটা তোমাদের বাড়ি কাজ রয়ে গেল। আরেকটা হচ্ছে গিয়ে, আরেকটা আমি একটু সৃজনশীল দিচ্ছি। ইরাম তার বাবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষণাগারে গিয়ে একটি পরীক্ষণ দেখতে পায়। উক্ত পরীক্ষায় 0.4 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন কণা একটি স্থির ইলেকট্রনকে আঘাত করে 55 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে যায়। এখন প্রথম যেটা বের করতে হবে, উদ্দীপকের আপতিত ফোটনের শক্তি কত। ফোটনের শক্তি ই এর যে শক্তিটা জানো, সেটা সমীকরণটা ইউজ করতে হবে ই ইকুয়াল টু h/λc, এই এই সমীকরণটা ব্যবহার করতে হবে। এইচ হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা এখানে বসিয়ে দিবা, তারপরে এইচ এর মানটা তো এখানেও দিয়েছি, এইচ এর এই যে প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান যেটা দিয়েছি সেটা বসাবা, তারপরে এখানে ল্যামডা যেটা আছে এই যে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, অ্যাংস্ট্রমটাকে আবার মিটারে নিয়ে যাবা, তোমরা 10 ইনভার্স 10 দিয়ে গুণ দিয়ে মিটারে নিয়ে যাবা। তারপরে সিটা হচ্ছে গিয়ে আলোর বেগ, এটাও জানো তোমরা, 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, সেটা বসিয়ে ফোটনের শক্তিটা বের করে ফেলবা। আরেকটা যেটা দিয়েছি, উদ্দীপকের আলোকে বিক্ষেপণের পূর্বে ও পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ দাও। একটু আগে আমি যেটা ডেল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই যে ইকুয়েশনটা ইউজ করেছি সেটা দিয়ে করতে হবে। দেখো একটু ইঞ্চ দিয়ে দিচ্ছি, এই যে ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু h/m0c × 1 − cos θ, যে সূত্রটা করেছি সেটা দিয়ে করবা। এখান থেকে ল্যামডা এফটা বের করবা, আর ল্যামডা এটা আপতিত, এই যে ল্যামডাই হচ্ছে গিয়ে এটা আপতিত তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ল্যামডাই দেওয়া আছে সেটা লিখে ল্যামডা এফটা বের করে ফেলবা। আর বাকিগুলোর মান তো সব তোমরা জানো, এখানে থিতার মানটা আছে, এই যে থিতার মান 55 ডিগ্রি, এটা বসিয়ে ল্যামডা এফটা বের করবা। ল্যামডা এফটা বের করার পরে এই যে ডেল ল্যামডা সমান ল্যামডা এফ মাইনাস ল্যামডাই, ল্যামডাইটা তো প্রশ্নেই দেওয়া আছে, এটা বিয়োগ করে যেটা হবে সেটা পুরো পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করবা। আজকের ক্লাসের জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।